প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, বাড়িতে আছো এবং রেগুলারলি ছায়া প্রকাশনী ভিডিও ক্লাস ফলো করছো। এই কঠিন সময়ের মধ্যেও আমরা শিক্ষকরা ছাত্রদের সাথে যে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, সেই সুযোগটা এনে দিয়েছে, সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ছায়া প্রকাশনী ভিডিও ক্লাস। সো ডেফিনেটলি আমি শিক্ষকদের তরফ থেকে এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে ছায়া প্রকাশনীকে একটা সাধুবাদ তো জানাবই, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ভিডিও ক্লাস ছাত্রছাত্রীদের সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং করবেও। বেশ, আমরা যদি পড়াশোনার দিকে যাই, আমরা সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ে আমরা এখনো পর্যন্ত যা পড়েছি যে উদ্ভিদের প্রধান তিনটি প্রাকৃতিক হরমোন, তার মধ্যে অক্সিন হরমোন সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা করেছি। এই পর্যায়ের আলোচনায় আমরা অপর দুটি প্রাকৃতিক হরমোন জিব্বারেলিন এবং সাইটোকাইনিন, সেই দুটো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। দ্বিতীয় আলোচনায় আমরা আসি, অর্থাৎ দ্বিতীয় প্রাকৃতিক হরমোন উদ্ভিদের জিব্বারেলিন। জিব্বারেলিন কি, আমরা একটু তুলনামূলক আলোচনায় যাব, তাহলে আমাদের ধারণাটা অনেক স্পষ্ট হবে, পরিষ্কার হবে। আমরা জিব্বারেলিন হরমোনের কথা যদি বলি, সেই জিব্বারেলিন নামক হরমোনটা প্রথম আবিষ্কার হয়েছিল একটা ছত্রাক থেকে, যে ছত্রাকের নাম জিব্বারেলা ফুজিকুরোই। অর্থাৎ জিব্বারেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে আবিষ্কৃত হয়েছিল জিব্বারেলিন উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন তার উপাদান কি ছিল? জিব্বারেলিনের প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, কিন্তু নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। অর্থাৎ যদি তোমাদের বলা হয় একটা নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কি, অবশ্যই তার উত্তর জিব্বারেলিন। এখানে তুলনা করবে, অক্সিজেন ছিল কিন্তু নাইট্রোজেন যুক্ত, জিব্বারেলিন কিন্তু নাইট্রোজেন বিহীন। জিব্বারেলিনের একটা রাসায়নিক নাম দেওয়া হয়েছে, জিব্বারেলিক অ্যাসিড, যেটাকে সংক্ষেপে আমরা জিএ বলেছি। জিব্বারেলিক অ্যাসিড জিব্বারেলিনের রাসায়নিক নাম। কোথায় পাবো জিব্বারেলিনের প্রধান উৎস কি? প্রধানত জিব্বারেলিন উদ্ভিদের বীজ এবং বীজপত্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মনে রাখবে, বীজপত্র হলো জিব্বারেলিনের প্রধান উৎস, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই যে জিব্বারেলিন, যে একটা নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, উদ্ভিদের প্রধান প্রাকৃতিক হরমোন, সে কি ভূমিকা পালন করে, তার কাজ কি? আমি এখানে একটা ছোট্ট ছকের সাহায্যে জিব্বারেলিনের ভূমিকাটা বোঝানোর চেষ্টা করেছি। কি সেই ভূমিকা? তোমরা ছকের দিকে তাকালেই দেখবে, প্রথম কাজ লিখেছি আমি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। অর্থাৎ কি করে? সুপ্তাবস্থা কি? কোনো একটা বীজের মধ্যে যে সময়কাল জুড়ে জীবনের বা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোর বহিঃপ্রকাশ ঘটে না, সোজা কথায় বললে অঙ্কুরোদ্গম ঘটে না, সেই সময়কালকে আমরা বলি সুপ্তাবস্থা বা ডরমেন্সি। এখন সেই সুপ্তাবস্থার সময়কালকে ভেঙে ফেলতে, ভঙ্গ করতে সাহায্য করে জিব্বারেলিন। কি করে জিব্বারেলিন? একটা বিশেষ উৎসেচক যার নাম আলফা অ্যামাইলেজ, সেই উৎসেচককে সক্রিয়করণ দ্বারা ওই বীজের মধ্যে সঞ্চিত খাদ্যকে উদ্ভিদের বা ওই বর্ধনশীল ভ্রূণের গ্রহণযোগ্য করে তোলে, ফলে সহজেই বীজের অঙ্কুরোদ্গম সম্ভব হয় এবং বীজের সুপ্তাবস্থা নষ্ট হয়। অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করার জন্য প্রধান দায়ী হরমোন আর কেউ না, জিব্বারেলিন, মনে রাখতে হবে। দ্বিতীয় একটা অন্যতম প্রধান ভূমিকা পর্বমধ্যের দৈর্ঘ্য ঘটানো। অর্থাৎ সহজ কথায় বললে উদ্ভিদেরই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, কিন্তু বৃদ্ধি ঘটানোর ধরনটা আলাদা। একটা উদ্ভিদের দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চল হলো পর্বমধ্য, সেই পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কিন্তু পর্বের সংখ্যা অপরিবর্তিত রাখে। এইভাবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি করার ঘটনাকে আমরা বলি বোল্টিং, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অর্থাৎ বোল্টিং দ্বারা উদ্ভিদের দৈর্ঘ্য
লিঙ্গ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে জিহ্বা রেগিং। তৃতীয় আরো একটা কাজ, ফলের আকার বৃদ্ধি। বর্তমানে প্রাত্যহিক কৃষিকার্যের ক্ষেত্রে জিহ্বা রেগিংয়ের এই প্রয়োগটা ভীষণভাবে দেখা যায়। কি করে জিহ্বা রেগিং? জিহ্বা রেগিংয়ের প্রয়োগের দ্বারা আমরা দেখেছি বিভিন্ন ফলের আকার বৃদ্ধি ঘটানো হয়। আঙুরের ক্ষেত্রে আঙুরের একটা গুচ্ছের মধ্যে আঙুরের পরিমাণ বা আঙুরের আকার বৃদ্ধি করতে জিহ্বা রেগিংয়ের ভূমিকা অনস্বীকার্য। জিহ্বা রেগিং প্রয়োগ দ্বারা আপেল বা পেয়ারার আকার বড় করা হয়, ফলে ফলের আকার বৃদ্ধিতে ফলের বৃন্তের পরিমাণ বড় করতে আমাদের জিহ্বা রেগিংয়ের ভূমিকা অনস্বীকার্য। ফুল ফোটানো বা পুষ্প প্রস্ফুটন, কিছু উদ্ভিদ রয়েছে যারা দ্বিবর্ষজীবী উদ্ভিদ বা দীর্ঘদিবাযুক্ত আলোকযুক্ত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে দেখা গেছে জিহ্বা রেগিং হরমোন প্রয়োগের দ্বারা দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছরেই ফুল ফোটানো সম্ভব হয়েছে। এটা কৃষিবিদ্যা বা উদ্যানবিদ্যা বা পুষ্পবিদ্যা একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ জিহ্বা রেগিং হরমোন প্রয়োগের দ্বারা আমরা দ্বিবর্ষজীবী উদ্ভিদের ক্ষেত্রে বা দীর্ঘদিবালকযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে কম সময়ে বা প্রথম বছরে এই ফুল ফোটাতে আমরা সক্ষম হয়েছি। ফলে জিহ্বা রেগিংয়ের কার্য বা ভূমিকা একটা বড় ভূমিকা পালন করছে আমাদের প্রাত্যহিক উদ্যানবিদ্যা বা কৃষিকার্য। অবশ্যই জিহ্বা রেগিং একটা প্রধান গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, সে কথা বলার অপেক্ষা রাখে। অর্থাৎ আমরা অক্সিন পড়লাম, আমরা জিহ্বা রেগিং পড়লাম, আমাদের তৃতীয় প্রাকৃতিক উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? কথাটার দিকে তাকাও, নামটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো নামের একটা বিশেষ কারণ রয়েছে। কি কারণ? আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো কোষ বিভাজন। কোষ বিভাজনের একটা পর্যায় হলো সাইটোপ্লাজমের বিভাজন, যাকে আমরা বলি সাইটোকাইনেসিস। সেই সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে বলেই এই প্রাকৃতিক হরমোনের নাম দেওয়া হয়েছে সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন সম্পর্কে আমরা কিছু জানবো। সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত যৌগ, মনে রাখতে হবে। অক্সিজেন ছিল নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, একটু আগে জিহ্বা রেগিং করলাম নাইট্রোজেন বিহীন একটা জৈব অম্ল, কিন্তু সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত কিন্তু ক্ষারীয় যৌগ। ভীষণ কেয়ারফুল হতে হবে তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করার সময়, এটা ক্ষারীয় যৌগ নাইট্রোজেন যুক্ত। অক্সিজেন ছিল নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল। ইন্টারেস্টিং একটা রাসায়নিক নাম, 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। অ্যাকচুয়ালি তোমরা জেনে রাখো সাইটোকাইনিন হলো একটা নাইট্রোজেন যুক্ত পিউরিনের অ্যাডিনিন জাত যৌগ, এবং রাসায়নিক নামটার মধ্যেই রয়েছে অ্যামাইনো পিউরিন। কোথায় পায়? ভীষণ গুরুত্বপূর্ণ এবং কমন এক্সাম্পল, প্রধানত শস্যে, তরল শস্যেও পাওয়া যায়, যেমন ডাবের জল। অর্থাৎ নারকেলের যে তরল শস্য, ওটা একটা শস্য ডাবের জল, সেই ডাবের জলে, বা আপেল, নাশপাতি, টমেটো, কুল প্রভৃতি ফলের নির্যাস, অর্থাৎ তাদের শস্যের এক্সট্রাক্ট, তার মধ্যে কিন্তু সাইটোকাইনিন পাওয়া যায়। পরীক্ষার জন্য ডাবের জল বা টমেটোর নির্যাস এগুলো মনে রাখতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে ডাবের জলে কোন প্রাকৃতিক হরমোন পাওয়া যায়, অবশ্যই উত্তর সাইটোকাইনিন। এবং মনে রাখো জাইলেম দ্বারা পরিবাহিত হয়, সাইটোকাইনিন সব দিকে পরিবাহিত হয় এবং যে কলা সাহায্য করে সেটা আর কেউ না, জাইলেম। তাহলে সাইটোকাইনিন কি ভূমিকা পালন করে? সাইটোকাইনিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে যেটার জন্য এর প্রধান নামই সাইটোকাইনেসিস, সেই কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ কোষ বিভাজন বা সেল ডিভিশন। অ্যাকচুয়ালি একটা কোষের ক্ষেত্রে ওই ডিএনএ সংশ্লেষের উদ্দীপনা সৃষ্টি করে কোষ বিভাজিত হতে সাহায্য করে সাইটোকাইনিন। সেজন্য সাইটোকাইনিনের প্রধান কাজ হল একটা উদ্ভিদের কোষকে বিভাজিত করা বা সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আমি লিখেছি এখানে বার্ধক্য বিলম্বিত করা, এটাকে বলতে পারি আমরা একটা রোগ রয়েছে, জরা রোগ। তাহলে বার্ধক্য বিলম্বিত কি? যে কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে কোনো পাতাকে যদি আমরা বিচ্ছিন্ন করি, তাহলে ওই পাতায় থাকা ক্লোরোফিল কিছু সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে এবং পাতাটা হলুদ বর্ণ ধারণ করবে, কারণ ক্লোরোফিল বিনষ্টকরণের জন্য। স্বাভাবিক ক্ষেত্রে উদ্ভিদ দেহে এই বিচ্ছিন্ন করা অঙ্গে ক্লোরোফিল বিনষ্টকরণকে দূর করে, অর্থাৎ বার্ধক্য বিলম্বিত করে,
যেটাকে বলা হয় একটা নির্দিষ্ট রোগ, জরা রোগ। সেই জরা রোগ প্রতিরোধ করে বা বাধা দেয় সাইটোকাইন, বার্ধক্য বিলম্বিত করে বা জরা রোগ প্রতিরোধ করে বা বিচ্ছিন্ন করা অঙ্গের নিয়ন্ত্রণ করে। আমাদের সাইটোকাইন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, পার্শ্ব মুকুলের বৃদ্ধি। মনে রাখবে কার্যগত দিক থেকে সাইটোকাইনিন অক্সিনের বিপরীত ভূমিকা পালন করে। কিভাবে? যদি তোমরা একটু মনে করো, মনে করে দেখো, অক্সিন ছিল অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ অগ্রস্থ প্রকটতা ধর্ম আমরা পড়েছি সেখানে, অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। সাইটোকাইনিন ঠিক তার বিপরীত করে, অগ্রমুকুলের পরিবর্তে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইনিন। ফলে প্রশ্ন ভালো করে পড়তে হবে, ধারণা সুস্পষ্ট রাখতে হবে। অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় অক্সিন, কিন্তু পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইন। প্রশ্ন যেভাবেই আসুক মনে রাখতে হবে। অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোন একটা অঙ্গের মোচন ঝরে পড়া, সেটা ফুল হতে পারে, ফল হতে পারে, বৃন্ত থেকে খসে যাওয়া, সেটাকে নিয়ন্ত্রণ করে, বাধা দেয় সাইটোকাইন। ফলে সাইটোকাইন প্রধান কাজ কোষ বিভাজন হলেও জরা রোগ প্রতিরোধ করা, পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো এবং অঙ্গের মোচন রোধ করতেও কিন্তু সাইটোকাইন ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা তিনটি প্রধান প্রাকৃতিক হরমোন পড়লাম, তাদের তুলনামূলক আলোচনা, সেটা গঠনগত দিক থেকে, ডেফিনেটলি কার্যগত দিক থেকে এবং উৎস ভীষণ গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টা সম্পর্কে আমাদের সম্যক ধারণা লাভ করতে হবে। কনসেপ্ট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। স্পষ্ট ধারণা রাখতে হবে। প্রশ্ন তোমাকে জানতে পারে, বলতে পারে, অক্সিনের বিপরীত হরমোন কোনটি? অর্থাৎ অক্সিন বৃদ্ধি ঘটায় অগ্রমুকুল, সাইটোকাইনিন বৃদ্ধি ঘটায় পার্শ্বমুকুল। ফলে ধারণা স্পষ্ট হওয়ার জন্য, আমি আবার বলছি, স্পষ্ট ধারণার জন্য অবশ্যই ছায়ার ক্লাস টেনের জীবন বিজ্ঞান পরিবেশ টেক্সট বুক লাইন বাই লাইন প্রতিটি শব্দ ভালোভাবে পড়ো, ভালোভাবে অনুধাবন করো, ধারণা স্পষ্ট হবে। সঙ্গে শিক্ষক বই, সেটাকে রেগুলারলি ফলো করো। আর ডেফিনেটলি তোমরা এই ক্লাস প্রপারলি ফলো করছো, আশা করি তোমাদের এই বিষয়গত কোনো সমস্যা থাকবে না। আস্ক ইওর এক্সপার্ট, সেই বিভাগে তোমরা প্রশ্ন করো, যথাযথ প্রশ্নের সঠিক সময়ে উত্তরও দেওয়া হবে। ফলে ছায়া প্রকাশনী যে ক্লাসের আয়োজন করেছে সেটার গুরুত্ব অনুধাবন করো। আমরা ছায়া প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এটার সঠিক ব্যবহার তখনই হবে যদি ছাত্রছাত্রীরা সঠিকভাবে এটাকে অনুসরণ করে উপকৃত হয়। আশা করি উদ্ভিদের প্রাকৃতিক হরমোন সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়েছে। নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা থাকলে আজকে ওর এক্সপার্ট বিভাগে তোমাদের প্রশ্ন জানাবো। থ্যাংকস টু ছায়া প্রকাশনী।